অত্যন্ত কঠিন সময়ে কঠিন পরিস্থিতির কথা আমাদের জানতে হবে এবং এটা আমাদের বিনোদবাবু কমিটির দৃষ্টি আকর্ষণ করেছে, কমিটি সেটা অ্যাপ্রুভ করেছে, সবাই এর সাথে সহমত হয়েছেন, সেই হিসেবে ক্যালেন্ডার প্রকাশ হয়েছে এবং এর বাইরে যে সমস্ত ঘটনা আগামী বছর আসবে সেগুলো হবে। যতজন মানুষ আছেন প্রত্যেকে ক্যালেন্ডার নিয়ে যাবেন, যারা কুপন পেয়েছেন তাদের কম্বল নিশ্চিত আছে, এর বাইরে বাকি বিষয়টা আমরা দেখব। কারণ আপনারা জানেন সবটাই হচ্ছে মানুষের সহযোগিতা, তার একটা সীমা আছে, তো আমরা চেষ্টা করি আন্তরিকভাবে মানুষের জন্য কিছু করার। কারণ আমরা স্বামীজির সেই কথাটা বিশ্বাস করি, মানুষের জন্য কিছু করার সুযোগ যদি আসে সুস্থ শরীর সম্পন্ন প্রতিটি মানুষের তাতে অংশগ্রহণ করা উচিত, কারণ ঈশ্বরের আশীর্বাদ আছে আপনি সুস্থ আছেন।